আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি নুসরাত বলছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ফুলসজ্জার রাতে প্রথম সহবাসের সময় যে বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন। এক, ধীরে এগোন। ফুলসজ্জার রাতে প্রথম সহবাসের সময় যেটা সব থেকে বেশি প্রয়োজন তা হলো একদম তাড়াহুড়ো না করা। ধীরে সুস্থে অগ্রসর হওয়াই ফুলসজ্জার রাতে প্রথম সেক্স করার সব থেকে ভালো ফর্মুলা। প্রথম রাতেই বিয়ের উপর সেক্সের জন্য ঝাঁপিয়ে পড়বেন না, বা সেক্সের জন্য জোর করলে বিবাহিত জীবন চিরকালের জন্য দাগ লেগে যেতে পারে। তাই নতুন বিয়ে বউয়ের সাথে প্রথমে সেক্স বিষয়ে আলোচনা বা ক্রিয়াকলাপ শুরু করবেন না। ধীরে ধীরে রোমান্টিক কথাবার্তা বা গল্পগুজব করতে করতে অগ্রসর হন। দুই, ঘরের পরিবেশ। লক্ষ্য রাখুন ফুলসজ্জার রাতে ঘরের পরিবেশ যেন রোমান্টিক থাকে। হালকা মিউজিক চালাতে পারেন, ঘর সুগন্ধি ফুল দিয়ে সাজিয়ে রাখুন, তীব্র আলো না জ্বালিয়ে হালকা আলো জ্বালান। তিন, স্ত্রী বা স্বামীর ইচ্ছে সম্মান। যদি কোনো কারণে নববধূ বা বরের ওই রাত্রে সম্পর্ক স্থাপনে অনীহা থাকে তবে তার সেই ইচ্ছাকেও সম্মান করুন। অনেক সময় বিয়ের রীতিনীতি পালনে মেয়েরা এতটাই শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত হয়ে যায় যে তাদের তখন সেক্সের প্রতি আকর্ষণ কমে যায়। এমনতো অবস্থায় পরের রাতের জন্য বা দুই থেকে তিন দিন পর অপেক্ষা করাই শ্রেয়। খেয়াল রাখবেন আপনার আচরণে যেন স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ পায়। মেয়েরা সাধারণত ছেলেদের থেকে একটু বেশি সংবেদনশীল। তাদের কাছে ক্রিয়াকলাপ সেক্স বিষয়ে আলোচনা বা ক্রিয়াকলাপের থেকে শারীরিক সম্পর্ক স্থাপনের আগে ভালোবাসা কথাটা একটু জরুরি। চার, পারফিউম। আর হ্যাঁ, পরস্পরের সান্নিধ্যে আসার সময় শরীর থেকে যেন দুর্গন্ধ বের না হয় তাই পারফিউম ব্যবহার করুন। তো বন্ধুরা, আমরা 5 নম্বর পদ্ধতি জেনে নিই। ফোর প্লে। প্রথম সহবাসের সময় মূল কার্যকর করার আগে ভালো করে ফ্লো প্লে করা বাঞ্ছনীয়। এতে স্ত্রী পুরুষ উভয় শরীরের যৌন সঙ্গমের জন্য তৈরি হয়। নারীরা মোটামুটি তাদের শরীরের সকল অংশ থেকে যৌন আনন্দ লাভ করতে সক্ষম হয়। তাই শুরুতেই জামা কাপড় না খুলে স্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করুন, শরীরকে আলিঙ্গন করুন। তার কানে ফিসফিস করে কথা বলতে বলতে কানে গলায় ঘাড়ে আলতো করে চুম্বন করতে পারেন। তো বন্ধুরা, আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।